শুভ সকাল আজ 29 অগস্ট গুরুবার চালু জাঁয়া দেশ বিদেশর 30টি বড় খবর মাত্র 10 মিনিটে। যদি এপর্যন্ত আপন মানে ভিডিও কু লাইক করে না, ভিডিও কু লাইক করে চ্যানেল কু সবসক্রাইব করে কমেন্ট মাধ্যমে জনাতু আপন মানে আম ভিডিও কেউ জেলার দেখুঁচ। রাশন কার্ড পাই ই কেওয়াইসি করিবার কোনসি নির্দিষ্ট সময়সীমা নাহি মন্ত্রী কহিছন্তি। বিগত দিনরে বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা নথিলা, তেনু ভূত কার্ড মূষা কার্ড বাহারু থিলা। এক মাস ভিতরে ই কেওয়াইসি নকরি পারিলে রাশন কার্ড কটিব নাহি, ই কেওয়াইসি র নির্দিষ্ট সময়সীমা নাহি বলি খবর মিলিছি। বিধানসভাকু মোবাইল মনা, পানি বোতল ব্যবহার উপরে মধ্য লাগিলা কটকণা। বিধানসভা গৃহ ভিতরে মোবাইল ও পানি বোতল ব্যবহার নকরিবা পাই বাচস্পতি সুরমা পাঢি নির্দেশ দেইথিবার খবর মিলিছি। গৃহরে বিধায়ক মানে ফোনরে ফটো উঠাউছন্তি, তেনু মোবাইল ব্যবহার উপরে কটকণা লগাইছন্তি বাচস্পতি। আসন্তাকালি এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হেবাকু থিবা বেলে 31 তারিখ পর্যন্ত রাজ্যরে বর্ষা জারি রহিব। সৃষ্টি হেবাকু থিবা লঘুচাপ আগামী দুই দিনরে পশ্চিম উত্তর দিগরে দক্ষিণ ওড়িশা এবং উত্তর আন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চল দেই গতি করিব। আজি প্রবল বর্ষা হেবা নেই কিছু জেলাকু ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছি। এণিকি আনন্দ বজার জগিবে এক্স আর্মি, শৃঙ্খলিত হেব আনন্দ বজার। সুপকার ও অনসুপকারঙ্ক উপরে নজর রখিবে স্বতন্ত্র সুরক্ষাকর্মী। এথিপাই নিযুক্তি হেবে 20 জন দক্ষ অবসরপ্রাপ্ত সেনানিবৃত কর্মী। এনেই শ্রীমন্দির কার্যালয়ে আরম্ভ হয়েছে নিযুক্তি প্রক্রিয়া বলে খবর মিলিছি। মহানদীর বন্যা পাণিরে বুলুছি কুম্ভীর, নদীকু গাধিবা পাই যাউথিলে হইযান্তু সাবধান। বৌদ্ধ বন্যখণ্ড অধীনস্থ করডি মহানদী ঘাটরে এক ঘডিয়াল কুম্ভীর চলপ্রচল করুথিবা দেখিবাকু মিলিছি। কুম্ভীরকু দেখি স্থানীয় লোকে ভয়ভীত হই রহিথিবার খবর মিলিছি। বার্ডফ্লু অঞ্চলকু বাদ দেলে অন্য অঞ্চলরে কুকুড়া খাইবারে প্রতিবন্ধক নাহি, মন্ত্রী গোকুলানন্দ মল্লিক বড় বয়ান। বার্ডফ্লু পজিটিভ থিবা অঞ্চলকু বাদ দেলে অন্য অঞ্চলরে কুকুড়া খাইবাকু প্রতিবন্ধক নাহি বলি খবর মিলিছি। অন্যপটে এপর্যন্ত 30,000 কুকুড়াঙ্কু মরাযাই স্যানিটাইজ করাযিবা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যাউছি। মরাযাইথিবা কুকুড়া বাবদকু চাষীমানঙ্ক ক্ষতিপূরণ দররে ছোট কুকুড়াকু 20 টঙ্কা, বড় কুকুড়াকু 70 টঙ্কা দেবাকু যোজনা করুছি বিভাগ বলি খবর মিলিছি। রাজ্যসভার বহুমত হাসল কলা এনডিএ, উপনির্বাচনরে নির্দ্বন্দ্বরে জিতিলে বিজেপির 9 সমেত 12 প্রার্থী। 112 পৌঁছিলা মেন্ট সদস্যঙ্ক সংখ্যা, 245 রাজ্যসভা সদস্যরু খালি পড়িছি 8 আসন বলি খবর মিলিছি। মহঙ্গা মাড়রে কলবল খাউটি আলু পরে টেনশন দেলা পিয়াজ, 60 ছুইলানি দর। সেপটে অদা রসুণ দর মধ্য আকাশ ছুঁয়া, দর নিয়ন্ত্রণ রাজ্য সরকারঙ্ক পাই বড় চ্যালেঞ্জ রহিতিবার খবর মিলিছি। গাড়ি চলাইবা সময় ট্রাফিক নিয়ম ভাঙ্গিলে পুলিশ চালাণ কাটন্তি, তেবে যদি আপনক নাঁরে মধ্য এইপরি চালাণ রহিছি তেবে এহাকু যথাশীঘ্র ভরি নিয়ন্তু, কারণ চালাণ দেবারে বিলম্ব কলে এথিপাই আপনক গাড়ি ব্ল্যাকলিস্ট হইপারে বলি খবর মিলিছি। দিনকু দিন বিশ্বর পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আড়কু গতি করুছি, তেবে এহা মধ্যরে এক ভয়ঙ্কর রিসর্চ তথ্য সামনাকু আসিছি। পৃথিবী পৃষ্ঠরে আগামী দিনমানঙ্করে পুরুষঙ্কু আউ দেখিবাকু মিলি নপারে, কেবল জীবিত রহিবে মহিলা জাতি। ওয়াই ক্রোমোজোম দিনকু দিন সমাপ্ত হেউথিবারু পরবর্তী পিঢ়ি কিপরি আগকু বড়িব সেনেই এবে বৈজ্ঞানিকমানে চিন্তা প্রকট করুথিবার খবর মিলিছি। আরএসএস মুখ্য মোহন যাদবঙ্ক সুরক্ষা বড়াইছন্তি কেন্দ্র সরকার। গৃহ মন্ত্রালয় তরফরু জেড প্লস সুরক্ষাকু বড়াই এএসএল কু পরিবর্তন করা যাইছি। মোহন যাদবঙ্কু প্রধানমন্ত্রী মোদি এবং কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহঙ্ক ভলি সুরক্ষা দিয়া যাইথিবার খবর মিলিছি। রাজ্যরে সোশিয়াল মিডিয়া সাংবাদিকঙ্ক পাই সরকারঙ্ক কোনসি নীতি নাহি, এহা মধ্য সূচনা ও লোকসম্পর্ক বিভাগর কার্য অন্তর্ভুক্ত নুহে, কিন্তু ওয়েব মিডিয়া পাই রাজ্য সরকার ওয়েব মিডিয়া পলিসি প্রণয়ন করিছন্তি, সেথিরে কার্যরত সাংবাদিকমানঙ্কু পঞ্জীকৃত করিবা পাই কোনসি ব্যবস্থা নাহি বলি মুখ্যমন্ত্রী কহিছন্তি। রাজ্যরে মাপ এবং ওজনরে গ্রাহকঙ্কু ঠকুছন্তি কিছি ব্যবসায়ী, বর্ষকরে 2,846 দোকানী গ্রাহকঙ্কু ঠকুথিবা নজরকু আসিছি। এনেই গৃহরে খাদ্য যোগাণ ও খাউটি কল্যাণ মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র উত্তর রখিছন্তি। মন্ত্রী কহিছন্তি যাঞ্চ বেড়ে 370 পেট্রোল পম্পরে মাপরে গফলতি করুথিবা জনাপড়িছি, 2,181 ব্যবসায়ী কম্পিউটর ওজনরে ঠকুথিবা জনাপড়িছি, 101 ব্যবসায়ী বটকরা ও 95 জন পড়ারে ঠকুথিবা মন্ত্রী কহিছন্তি।
ବିଧାନସଭାରେ ଉଠିଲା ଜାତିଭିତ୍ତିକ ଜନଗଣନା ପ୍ରସଙ୍ଗ। ବାରମ୍ବାର ଜାତିଭିତ୍ତିକ ଜନଗଣନା ପାଇଁ ଦାବି କରୁଛନ୍ତି ରାହୁଲ ଗାନ୍ଧି। ଏହି ପ୍ରସଙ୍ଗରେ କଂଗ୍ରେସର ହୋହାଲ୍ଲାରେ ଦୂରତା ଭୁଲି ଏକ ହେଲା ବିଜେଡି। ରାହୁଲଙ୍କ ପରେ ବିଜେଡିର ଦାବି ରାଜ୍ୟରେ ହେଉ ଜାତିଭିତ୍ତିକ ଜନଗଣନା। ସାତକୋଶିଆ ଅଭୟାରଣ୍ୟକୁ ପୁଣି ଫେରିବେ ମହାବଳ। ଖୁବ୍ ଶୀଘ୍ର ଆରମ୍ଭ ହେବ ବ୍ୟାଘ୍ର ପ୍ରକଳ୍ପ। ମଧ୍ୟପ୍ରଦେଶରୁ 15 ବାଘୁଣୀ ଆଣିବାକୁ NTCA ଅନୁମତି ମିଳିଥିବା ଖବର ମିଳିଛି। ଏନେଇ 15 ସର୍ତ୍ତ ରଖିଛି ନ୍ୟାସନାଲ୍ ଟାଇଗର କନଜରଭେସନ ଅଥରିଟି। ବନ୍ଦ ହେଲା ହୀରାକୁଦ ଜଳଭଣ୍ଡାରର 12 ଗେଟ୍। ବର୍ତ୍ତମାନ କେବଳ 2 ଗେଟ୍ ଦେଇ ଜଳ ନିଷ୍କାସନ ଜାରି ରହିଛି। ଡ୍ୟାମ୍ର ବାମ ପାର୍ଶ୍ୱରେ ଗୋଟିଏ ଏବଂ ଡାହାଣ ପାର୍ଶ୍ୱରେ ଗୋଟିଏ ଗେଟ୍ ଦେଇ ଜଳ ନିଷ୍କାସନ କରାଯାଉଥିବାର ଖବର ମିଳିଛି। ରାଜ୍ୟରେ ବନ୍ଦ ହୋଇଛି 15,315 ପଞ୍ଜୀକୃତ ଶିଳ୍ପ। ବନ୍ଦ ହୋଇଥିବା ଶିଳ୍ପ ମଧ୍ୟରେ କଟକଣାରେ ସର୍ବାଧିକ ରହିଛି ବୋଲି ବିଧାନସଭାରେ ଉତ୍ତର ରଖିଛନ୍ତି MSME ମନ୍ତ୍ରୀ ଗୋକୁଳାନନ୍ଦ ମଲ୍ଲିକ। ଅର୍ଥମନ୍ତ୍ରୀ ନିର୍ମଳା ସୀତାରମଣ କହିଛନ୍ତି ଯେ 10 ପୂର୍ବରୁ ଅର୍ଥାତ 28 ଅଗଷ୍ଟ 2014 ଆରମ୍ଭ ହୋଇଥିବା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନଧନ ଯୋଜନାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସଫଳତା ମିଳିଛି। ବର୍ତ୍ତମାନ ଦେଶରେ 53.13 କୋଟି ଜନଧନ ଆକାଉଣ୍ଟ ରହିଛି, ଯେଉଁଥିରେ ପ୍ରାୟ 2.3 ଲକ୍ଷ କୋଟି ଟଙ୍କା ରହିଛି। ସେଥିମଧ୍ୟରୁ ପ୍ରାୟ 80% ଆକାଉଣ୍ଟ ଆକ୍ଟିଭ୍ ରହିଛି। ସେହିପରି ଅଗଷ୍ଟ 2024 ସୁଦ୍ଧା ଏହିପରି ଆକାଉଣ୍ଟଗୁଡ଼ିକର ହାରାହାରି ବାଲାନ୍ସ 4,352 ଟଙ୍କାକୁ ବୃଦ୍ଧି ପାଇବ, ଯାହା ମାର୍ଚ୍ଚ 2015 ମାତ୍ର 1,065 ଟଙ୍କା ଥିଲା। ଚଳିତ ଆର୍ଥିକ ବର୍ଷରେ ପ୍ରାୟ 3 କୋଟି ଜନଧନ ଆକାଉଣ୍ଟ ଖୋଲାଯିବ ବୋଲି ନିର୍ମଳା ସୀତାରମଣ ଘୋଷଣା କରିଛନ୍ତି। ଏଣିକି ଦୁଷ୍କର୍ମକାରୀଙ୍କୁ ମିଳିବ ଫାଶୀ ଦଣ୍ଡ। କୋଲକାତା ଦୁଷ୍କର୍ମ ଓ ହତ୍ୟା ମାମଲାର ସମ୍ବେଦନଶୀଳତାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ପଶ୍ଚିମବଙ୍ଗ ସରକାର ନୂଆ ବିଧେୟକ ଆଣିବାକୁ ଯାଉଛନ୍ତି, ଯେଉଁଥିରେ ଦୁଷ୍କର୍ମକାରୀଙ୍କୁ ଫାଶୀ ଦଣ୍ଡ ବିଧାନ ବ୍ୟବସ୍ଥା ରଖାଯିବ। ଆସନ୍ତା 10 ମଧ୍ୟରେ ବିଧାନସଭାର ସ୍ୱତନ୍ତ୍ର ଅଧିବେଶନ ଡକାଇ ବିଲ୍ ଆଗତ କରାଯିବ ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମମତା ବାନାର୍ଜୀ କହିଥିବାର ଖବର ମିଳିଛି। ରାଜ୍ୟରେ ଦିନକୁ ଦିନ ବଢ଼ି ଚାଲିଛି ଡେଙ୍ଗୁ ଆକ୍ରାନ୍ତଙ୍କ ସଂଖ୍ୟା। ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲାରେ 4 ମାସରେ 102 ରୋଗୀ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି, ଯାହାକୁ ନେଇ ଜିଲ୍ଲାରେ ଚିନ୍ତା ବଢ଼ିଛି। ବାଲେଶ୍ୱର ଡାକ୍ତରଖାନାରେ ଚିକିତ୍ସା ଅବ୍ୟବସ୍ଥା ଓ ଡେଙ୍ଗୁ ୱାର୍ଡ ଚାରିପାଖ ଅବ୍ୟବସ୍ଥା ନେଇ ଅସନ୍ତୋଷ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି ରୋଗୀ। ରାଜ୍ୟରେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଆରମ୍ଭ ହେବ CM କିଷାନ ଯୋଜନା। ଆଉ ଏହି ଯୋଜନାରେ ଲାଭବାନ ହୋଇପାରେ କ୍ଷୁଦ୍ର ଓ ନାମମାତ୍ର ଚାଷୀ ଏବଂ ଭୂମିହୀନ କୃଷକ ପରିବାର। ଏନେଇ ଆଜି ବିଧାନସଭାରେ ଲିଖିତ ଉତ୍ତର ଦେଇ କହିଛନ୍ତି କୃଷିମନ୍ତ୍ରୀ KV ସିଂହଦେଓ। ସୂଚନା ମୁତାବକ CM କିଷାନ ଯୋଜନାରେ ପ୍ରତ୍ୟେକ କିସ୍ତିରେ 2,000 ଲେଖାଏଁ ଟଙ୍କା ବର୍ଷକୁ 2 କିସ୍ତିରେ ସହାୟତା ରାଶି ପ୍ରଦାନ କରାଯିବ। ସେହିପରି ପ୍ରତ୍ୟେକ ଭୂମିହୀନ କୃଷି ପରିବାରକୁ ସମୁଦାୟ 3 କିସ୍ତିରେ 12,500 ଟଙ୍କା ପ୍ରଦାନ କରାଯିବ। ତେବେ ନୂତନ ଭାବରେ ପଞ୍ଜୀକୃତ ହେବା ପାଇଁ ଚାଷୀମାନେ CM କିଷାନ ଅଭିଯୋଗ ପୋର୍ଟାଲରେ ମାଧ୍ୟମରେ ଆବେଦନ କରିପାରିବେ। ଏହି ପ୍ରକ୍ରିୟା ଖୁବ୍ ଶୀଘ୍ର କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯିବ ବୋଲି ମନ୍ତ୍ରୀ ଲିଖିତ ଉତ୍ତରରେ କହିଛନ୍ତି। ଅନ୍ୟପଟେ PM କିଷାନ ଯୋଜନାର ନିୟମାବଳୀ ଅନୁଯାୟୀ ଚାଷୀମାନେ ଯୋଗ୍ୟ ବିବେଚିତ ହେବେ। ଯୋଗ୍ୟ ବିବେଚିତ ହେଲେ ସେମାନଙ୍କୁ PM କିଷାନ ସହାୟତା ରାଶି ପ୍ରଦାନ କରାଯିବ। ଏନେଇ ବାଲେଶ୍ୱର ବିଧାୟକଙ୍କ ପ୍ରଶ୍ନରେ ଉତ୍ତର ରଖି ସୂଚନା ଦେଇଛନ୍ତି ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ତଥା କୃଷି ଓ କୃଷକ ସଶକ୍ତିକରଣ ବିଭାଗ ମନ୍ତ୍ରୀ କନକବର୍ଦ୍ଧନ ସିଂହଦେଓ। ଦେଶରେ ନିର୍ମାଣ ହେବ 12 ଶିଳ୍ପ ସ୍ମାର୍ଟ ସହର। ଏହାଦ୍ୱାରା ଦେଶର 10 ଲକ୍ଷ ଲୋକଙ୍କୁ ନିଯୁକ୍ତି ସୁଯୋଗ ମିଳିବ। ଏହି ବୃହତ ଯୋଜନାରେ କେନ୍ଦ୍ର ସରକାର 28,602 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରିବେ। ଦେଶରେ ସର୍ବାଧିକ ନୂଆ ଶିଳ୍ପ ସ୍ମାର୍ଟ ସହର ନିର୍ମାଣ ନେଇ କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟ୍ରେ ମଞ୍ଜୁରୀ ମିଳିଛି। ଏହା ବାବଦରେ କେନ୍ଦ୍ର ସୂଚନା ଓ ପ୍ରସାରଣ ମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ଏହି ପଦକ୍ଷେପ ଦ୍ୱାରା ଦେଶରେ ଲକ୍ଷାଧିକ ଲୋକଙ୍କ ପାଇଁ କର୍ମନିଯୁକ୍ତି ସୃଷ୍ଟି ହେବ ବୋଲି ଖବର ମିଳିଛି। ଓଡ଼ିଶାର ରେଳ ପ୍ରକଳ୍ପ ନେଇ କେନ୍ଦ୍ର ରେଳମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବଙ୍କ ବଡ଼ ଘୋଷଣା। ଓଡ଼ିଶାର 2 ପ୍ରକଳ୍ପକୁ ମିଳିଛି କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟ୍ର ମଞ୍ଜୁରୀ। ମନ୍ତ୍ରୀଙ୍କ ସୂଚନା ମୁତାବକ ଓଡ଼ିଶାର 2 ପ୍ରକଳ୍ପକୁ କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟ୍ର ମୋହର ଲାଗିଛି। ବରଗଡ଼ ନୂଆପଡ଼ା ନୂଆ ଟ୍ରେନ୍ ଲାଇନ୍କୁ ଅନୁମୋଦନ ମିଳିଛି। ଏହା ପଦମପୁର ଦେଇ ଯିବ। 138 କିଲୋମିଟର ଟ୍ରାକ୍ ପାଇଁ 2,926 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେବ। ସେହିଭଳି ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାର ସରଡେଗାରୁ ଛତିଶଗଡ଼ର ଭାଲମୋଡ଼ା ପର୍ଯ୍ୟନ୍ତ ରେଳ ଲାଇନ୍କୁ ମଧ୍ୟ ଅନୁମୋଦନ ମିଳିଛି। 37 କିଲୋମିଟର ଏହି ଡବଲ ଲାଇନ୍ ପାଇଁ 1,362 କୋଟି ଖର୍ଚ୍ଚ ହେବ। ପ୍ୟାରିସ୍ ଅଲମ୍ପିକ୍ସ ପରେ ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେଉଛି ପାରା ଅଲମ୍ପିକ୍ସ। ଏଥିରେ ସାରା ବିଶ୍ୱର 4,400 ଭିନ୍ନକ୍ଷମ ଖେଳାଳିଙ୍କୁ ନେଇ ପ୍ୟାରିସ୍ରେ ଆରମ୍ଭ ହେବ ପାରା ଅଲମ୍ପିକ୍ସ। ଏଥିରେ 84 ଜଣ ଭାରତୀୟ ରହିବେ। ଭାରତୀୟ ଆଥଲେଟ୍ 12 ଖେଳରେ ଭାଗ ନେବେ। 22 କ୍ରୀଡ଼ାର 549 ଇଭେଣ୍ଟରେ ପ୍ରତିଦ୍ୱନ୍ଦ୍ୱିତା ହେବ। September 8 ପର୍ଯ୍ୟନ୍ତ 12 ଦିନ ଧରି ଚାଲିବ ବୋଲି ଖବର ମିଳିଛି।
নন্দনকানন প্রাণী উদ্যান ও কলকাতা স্থিত আলিপুর চিড়িয়াখানা মধ্যে জীবজন্তু অদলবদল প্রক্রিয়া আরম্ভ হয়েছে। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ অনুমোদন ক্রমে নন্দনকানন কর্তৃপক্ষ মঙ্গলবার 4 প্রজাতির 9 জন্তু আলিপুর চিড়িয়াখানাকে পঠাইছন্তি। এর প্রতিবদলে সেঠারু 4 প্রজাতির 18 জন্তু আসিছন্তি। এই জন্তুঙ্ক প্রতিবদলে সেঠারু হলে চামুচ থন্টিয়া পক্ষী, হলে মাছরঙ্কা বিরাডি, 6 পাণিগদ্ধি, 4 হল আমেরিকা এন্ডুও আসিছন্তি বলি খবর মিলিছি। সারা বিশ্বরে বড়ি চালিছি এমপক্স মামলা। সংক্রমণ বৃদ্ধি ভিতরে ভারত এমপক্স চিহ্নট করিবার প্রথম স্বদেশী আরটিপিসিআর কিট প্রস্তুত করেছি। এই কিট দ্বারা মাত্র 40 মিনিট ভিতরে এমপক্স পরীক্ষণর সঠিক ফলাফল মিলিপারিব। সাধারণত এমপক্স যাঞ্চরে ঘণ্টায়েরু 2 ঘণ্টা সময় লাগিথায়। সিমেন্স হেলদিনিয়স কোম্পানি এই কিট প্রস্তুত করেছি, যাহার নাম আইএমডিএক্স মঙ্কিপক্স ডিটেকশন আরটিপিসিআর আসে রহিতিবার খবর মিলিছি। কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বল সিআইএসএফ কনেষ্টবল পদবী পাই বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। কেবল ওড়িশায় 23টি পদবী পাই বিজ্ঞপ্তি প্রকাশ পাইথিবা বেলে উভয় পুরুষ ও মহিলা আবেদন করিপারিবে। প্লস টু পাস করিথিবা পিলামানে এহার সুযোগ নেইপারিবে। এই নিযুক্তি মাধ্যমে 1100 অধিক পদবী পূরণ হেব। যোগ্য ও আগ্রহী প্রার্থীমানে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট CISF.government.in রে আবেদন করিপারিবে। 31 অগস্টর আবেদন আরম্ভ হেবাকু থিবা বেলে সেপ্টেম্বর 30 শেষ তারিখ রয়েছে। ইউপিএসসি মেন্স পাস কলে মিলিব লক্ষে টঙ্কা। সিভিল সর্ভিস আশ্রয়ঙ্ক পাই এক নুয়া যোজনা আরম্ভ করেছি তেলেঙ্গানার নুয়া মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। এই নুয়া যোজনা আধারে ইউপিএসসি মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিবা তেলেঙ্গানার পরীক্ষার্থী সরকার 1 লক্ষ টাকা প্রদান করিবে, যাহাদ্বারা পরীক্ষার্থী মানে সাক্ষাৎকার পাই ভালোভাবে প্রস্তুতি করিপারিবে। তেলেঙ্গানার স্থায়ী বাসিন্দা মানে হি সরকার ঘোষণা করিথিবা এই নুয়া যোজনার লাভ উঠাই পারিবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্ক এক বড় বিবৃতি সামনাকু আসিছি। সে কহিছন্তি বহুত হইগলা আউ বরদাস্ত করা যিবনি। কলকাতার জনে ট্রেনি মহিলা ডাক্তরঙ্ক বলাৎকার ও হত্যা মামলায় রাষ্ট্রপতি এইপরি কড়া বিবৃতি দেইছন্তি। এক সাক্ষাৎকারে সে কহিছন্তি মু বহুত নিরাশ এবং ভয়ভীত অটে। ঝিওমানঙ্ক বিরোধরে অপরাধকু আউ বরদাস্ত করা যিবনি। বহুত হইগলা মহিলাঙ্ক প্রতি হেউথিবা অত্যাচার উপরে রাষ্ট্রপতি কহিছন্তি সমাজ নিজকু কিছি কঠিন প্রশ্ন পচারিবা আবশ্যক। কোনসি সভ্য সমাজ ঝিও এবং ভৌণীমানক উপরে এইপরি অত্যাচারকু অনুমতি দেইপারিব নাহি। সবু বর্গর কর্মচারীঙ্ক পাই খুশি খবর। অর্থ মন্ত্রালয়ের নিকটরে হইতিবা বৈঠকরে চাকরিয়াঙ্ক পাই সর্বনিম্ন দরমা বৃদ্ধি করিবাকু প্রস্তাব দিয়া যাইছি। কেন্দ্রমন্ত্রী মনসুখ মান্ডভ্য মধ্য এই প্রস্তাব উপরে নিজর সহমতি প্রকাশ করিছন্তি। বর্তমান পর্যন্ত চাকরিয়াঙ্কু সর্বনিম্ন দরমা 15,000 টাকা মিলুছি, যাহাকু বৃদ্ধি করি 21,000 টাকা করিবাকু কেন্দ্র সরকার যোজনা করুছন্তি। রাশন কার্ডে মিলিব চিনি অটা তেল, কোটি কোটি হিতাধিকারী পাইবে লাভ। কেন্দ্র সরকার আর্থিক দুর্বল শ্রেণীর লোককে মাগণা রাশন যোগাউছন্তি, কিন্তু বর্তমান এথিরে এক বড় পরিবর্তন হয়েছে। পূর্বরু সরকার রাশন কার্ডধারী মানুষ মাগণা চাউল দেউথিলে, কিন্তু বর্তমান সরকারঙ্ক নূতন নিষ্পত্তি অনুযায়ী মাগণা চাউল আউ উপলব্ধ হেব নাহি। এহা সহিত রাশন কার্ডরে 9টি নুয়া জিনিস মিলিব, এনেই জাতীয় গণমাধ্যমে প্রকাশ পাইছি খবর। আউ তাহা হেউছি গহম ডালি চণা চিনি লুণ সোরিষ তেল অটা সোয়াবিন এবং মশলা। লোকঙ্ক স্বাস্থ্য সুধারিবা পাই এই জিনিস সবু দিয়াজিব বলি খবর মিলিছি। আদিবাসীঙ্ক বিকাশ পাই পিএম জনমন অভিযান। আদিম জনজাতিঙ্কু মৌলিক সুবিধা যোগাই দেবাকু লক্ষ্য। 3 বর্ষ ধরি চালিব পিএম জনমন অভিযান। 18টি রাজ্য ও গোটিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের যোজনা কার্যকারী হেব। এথিপাই 24,104 কোটি টাকার ব্যয়বরাদ হয়েছি। মালকানগিরে অগস্ট 23 সেপ্টেম্বর 10 সচেতনতা কার্যক্রম চালিব। গাঁরু গাঁ যাই আধার কার্ড, ব্যাঙ্ক খাতা, জঙ্গল জমি পট্টা প্রদান করা যাব বলে খবর মিলিছি। উত্তরপ্রদেশ সরকার 500 অধিক সংস্কৃত বিদ্যালয়ের পড়ুতিবা সমস্ত ছাত্রছাত্রীঙ্ক পাই স্কলারশিপ্র ঘোষণা করিছন্তি। পূর্বরু এই স্কলারশিপ পাইবা পাই পরিবারর বার্ষিক আয় 50,000 টাকার কম হেবা আবশ্যক থিলা, হেলে বর্তমান এই আয় সীমাকু হটায়া যাইছি। এহা ব্যতীত 9ম-12 যায় ছাত্রঙ্ক পাই স্কলারশিপ রাশিকু বঢ়াই দিয়া যাইছি। বর্তমান এই রাশি মাসিক 50 টাকার 200 টাকা পর্যন্ত রহিব বলি খবর মিলিছি।
250 କିଲୋମିଟର ବେଗରେ ଜାପାନ ଆଡ଼କୁ ମାଡ଼ି ଆସୁଛି ଭୟଙ୍କର ବାତ୍ୟା। 8 ଲକ୍ଷ ଲୋକଙ୍କୁ ସ୍ଥାନାନ୍ତର ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ। ଜାପାନ ସରକାରଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ ଅନୁସାରେ ଶୁକ୍ରବାର ଯାଏ ପ୍ରାୟ 219 ଘରୋଇ ଏବଂ ଆନ୍ତଃରାଷ୍ଟ୍ରୀୟ ଉଡ଼ାଣକୁ ରଦ୍ଦ କରାଯାଇଛି। କାର୍ ନିର୍ମାତା କମ୍ପାନୀ ଟୋୟୋଟା ନିଜର କାରଖାନାକୁ ବନ୍ଦ କରିଦେଇଛି। କେବଳ ଏତିକି ନୁହେଁ, ରାଜଧାନୀ ଟୋକିଓ ଯାଏଁ ରେଳ, ବୁଲେଟ୍ ଟ୍ରେନ୍ ଉଡ଼ାଣ ଏବଂ ଡାକ ସେବା ବନ୍ଦ ରଖିବା ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ଜାରି କରାଯାଇଥିବାର ଖବର ମିଳିଛି।